dah orang pakai hukum. Pun tu dah. Ekon gari te asi sokal hoye geche. Ekono surjo ojhe nai. Ekon bhor 6ta baje. 5ta onshay. 4 degree celsius. Ekono gari te asi amra. সুন্দর একটি পাহাড়, সূর্যের আলোর ঝলকানিতে একটা দাগ পড়ে আছে, খুব সুন্দর লাগছে। সকালের সূর্য খুবই ভালো লাগতেছে। খুব সুন্দর একটি পাহাড় দেখেন, পাহাড়টা কত সুন্দর, সুন্দর একটি পাহাড় দেখেন। পাহাড়টি এমন একটি ডিজাইন হয়ে আছে। আর এই সেই বিশ্ববিহান পাহাড় ইতিহাসে হাজার বছরের ইতিহাসের যে সুপ্ত আগ্নেয়গিরি বিশ্ববিহান পাহাড়, এই সেই পাহাড় যে হাজার বছরের ইতিহাস আছে পম্পে নগরী ধ্বংস করে দিয়েছিল আল্লাহর অভিশাপে, যে অভিশাপে পুরো পম্পনগরী ধ্বংস হয়ে গেছে এই অগ্নি উৎপাতে, এই সেই বিশুবিহানো পাহাড় নাপোলির।
কেউ কেউ বলে এটা এখনো তাজা আছে, কিন্তু এখন ওরকম কোনো ধোঁয়া বা ওরকম কোনো আগ্নেয়গিরি এখনো ওঠেনি। তো হাজার বছর আগে এরকম এমন একটা বিস্ফোরণ হয়েছিল, কোনো সংকেত ছাড়াই এই বিশ্ববিহানো আগ্নেয়গিরি পাহাড়টা উৎকীর্ণ হয় এবং এই পম্পে নগরীটা একদম আল্লাহর অভিশাপে ধ্বংস করে দিয়েছিল। এটা আর মাসখানিক পরেই এটা খুলে দেওয়া হবে সবার জন্য উন্মুক্ত। এখানে কিছু অংশ গাড়িতে যাওয়া যায় আর বাকিটা অংশ ট্রেকিং করে উঠতে হয় উপরে। ইতালি তো সকাল সকাল জ্যাম পড়েছে, আমাদের ঢাকা গুলিস্তানের মতো এবং ঢাকাতে এখন যে পরিমাণ জ্যাম, মানে রাস্তায় চলাই মুশকিল। বিশ্ববিহানো পাহাড়, বিশ্ববিহানো আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি পাহাড়, হাজার বছরের ঐতিহ্য। নাপোলি, ইতালি নাপোলি, বিশ্ববিহানো সুপ্ত আগ্নেয়গিরি পাহাড়। আলহামদুলিল্লাহ আমরা এখন নাপোলি শহরে প্রবেশ করেছি। আল্লাহর রহমতে সারা রাত বাস জার্নি করে তো আল্লাহর রহমতে নাপোলি শহরে এসে পৌঁছেছি। কিছুক্ষণের ভিতরেই নেমে পড়ব নাপোলিতে, আল্লাহর অশেষ মেহরবানি। তো ঠিকঠাক মতোই আমরা নাপোলিতে পৌঁছাতে পারছি। আশা করি আপনাদের এই ছোট্ট একটি ভিডিও ভালোই লাগবে। আলহামদুলিল্লাহ আমরা নাপোলি শহরে প্রবেশ করেছি। এই সেই নাপোলি শহর এবং নাপোলির বিশ্ববিহানো পাহাড়। সেই নাপোলি শহর,
আলহামদুলিল্লাহ, নাপোলে বাস স্টপেজে এসে পড়েছি, এখনই নামব আল্লাহর রহমতে। এই সে বাস স্টপেজ নাপোলে। আলহামদুলিল্লাহ, আমরা নাপোলি এসে পৌঁছেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটির পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। ভিডিওটা পুরো দেখবেন আপনারা, ও একটি করে লাইক ও সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে অবশেষে নাপোলি এসেছি। এই আমাদের সেই বাস। ওকে, সকালে ভালো থাকবেন এবং সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো যখন আবার পাদবা ফিরে যাবো আজকেই রাতে, তখন খেলা আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো। এই নাপোলি শহর, নাপোলি গারিবাল্দি। খুব সুন্দর একটি শহর। খুবই সুন্দর একটি শহর। গারিবাল্দি, নাপোলি গারিবাল্দি। আমাদের মাল কিনা শেষ, বাংলাদেশে যাওয়ার জন্য আমরা মাল কিনেছি। মাল কিনে গাড়িতে দিয়ে দিছি ইনশাল্লাহ। আমরা এখন পাদবা থেকে, নাপোলি থেকে পাদবা যাবো। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।